তো চলো বন্ধুরা শুরু করা যাক আমার নতুন ভিডিও। হাওয়াও মে বহে ঘটাও মে রহে বরখা মেরি মে তেরা বাদল দিয়া তো চলো বন্ধুরা এখন আমরা ব্লগ স্টার্ট করলাম। আমরা এখন স্কুটিতেই আছি, মানে গাড়িতে আছি, সরি স্কুটি, আর এরা হচ্ছে বাইকে আছেন। তো চলো এখান থেকে আমরা জানি স্টার্ট হলো, স্টার্ট এখন আমরা সঞ্জিতের সাথে দেখা করবো। সঞ্জিত আছে, সঞ্জিত যাবে বলে আমাদের সঙ্গে, সঞ্জিত এখনো বলছে সামনে আমাদের সঞ্জিত দাঁড়িয়ে আছে। এই যে সঞ্জিত, সঞ্জিত আমাদের ফোন রিসিভ করছে না, সঞ্জিত সঞ্জিত আমাদের ফোন রিসিভ করছে না। সঞ্জিত কেন আমাদের ফোন রিসিভ করছে না আমাকে এটা বলো আগে, বলো 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 কেন আমাদের ফোনটা রিসিভ করছে না, ফোন তো হাতেই আছে না, আমরা লেলা হয়ে যাবে নাকি সঞ্জিতের গাড়িতে সুমন বসে আছে, আমাদের সুমন দা ফেমাস বয়, সঞ্জিতের অফিস আমাদের সঞ্জিত এখন আগে আগে চলে যাচ্ছে। যেহেতু সঞ্জিত দা ওয়েট ওয়েট সঞ্জিত দা, ও স্টাইল কি জিগা জালাবার, আরে মারা মারা যাই হোক দাহে সাথে রাখতে ওয়েল নেক পেট্রোল পাম্পে ঢুকবো গাড়িতে তেল ভরতে, আর সব যেহেতু গাড়ি স্পেশাল গাড়ি দিয়ে দেখো পেট্রোল পাম্পে আগুন লেগে যেত, আরে কোনো কিছু করলে আগে যাবে লেগে যেত, আরে গোটা উড়ে যেতে পারে, গোটা পাঁচটি দিচ্ছেন বন্ধ করো, নিমাই কাকু চলে এলো, নিমাই কাকু নিমাই কাকু চলে এলো, এই যে আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেলাম, আর পেট্রোল পাম্পে যেহেতু সঞ্জিত আমাদের অনেক কিছু বললো, জানলাম যে পেট্রোল পাম্পে ভিডিও অন করতে হয় না, আমরা জানলাম সঞ্জিতের কাছ থেকে যে পেট্রোল পাম্পে বলে ই অন করতে হয় না, সঞ্জিত ভিডিও অন করতে হয় না। সঞ্জিত সামনে তিনটা হিরো যাচ্ছে, হিরো না হিরো আলম, হিরো আলম ও সঞ্জিত কি লাগছে, সঞ্জিত একটা বাইক লোকিং দিয়ে তো দেখতে পেনু কিন্তু মনের মতন পেলাম না, ওটা কাকিমা আছে, কাকিমা আছে, এই যে এটা একটা সিনারি, যাই হোক তো সন্ধ্যা করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ওপরে একটা ব্যাকগ্রাউন্ড, সুমনকে আমরা মিস করছি, সুমন আগে আগে গাড়িতে চলে যাচ্ছে, আমরা এখন গোড়ের মধ্যে প্রবেশ করি, সুমন তো সঞ্জিতের গাড়িতে আছে, হ্যাঁ কোনো চাপ নেই।
তো এখন আমরা মানে গৌড়ের মধ্যে প্রবেশ করবো, আর আমাদের সঞ্জিত দার জন্য অপেক্ষা হচ্ছে। সঞ্জিত বাইক পার্কিং করছে। সুভাই কেন বলবে? কি বলবে? চেহারা কত সুন্দর সুন্দর গেলে। আচ্ছা না না না, এই দুজন হিরো, এই যে তিন বলছিলাম যে বলছিলাম যে বসে বসে কি করছে কি দেখাছ? হ্যাঁ আর মাল কাটা দেখ ভাই। সাথে ওই সুভাইও প্লিজ মামা, আমাকে গৌতম কাকু বললো দুটা দিন ছুটি আছে, বাদ যা মাল কাটা হচ্ছে। তাহলে এরপরে নেক্সট ডে সুবর দিয়ে দেবো নাকি? হ্যাঁ তাহলে পিকুদা বাদ সুবর ডাইরেক্ট, ঠিক আছে কিনা? তোমার তো চেন পড়ে আছে, এখন সুবরটা দিয়ে দি। আর শুভ তো ফিক্সড করে দেখি। তো এখান থেকে আমরা ভিডিও করে বাড়াতে পারি না, তো সবাই এখন বাড়াতে পারি যাবো, বাড়াতে যেমন সবাই খাই না। হ্যাঁ শুভ দা, এদিকে 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 বেরালাম। এই যে আমাদের সঞ্জিত দা গাড়ি চালাচ্ছে, অনেকদিন পর চান্স পেয়েছি সঞ্জিত দা। এই যে আমরা এখন তুলছি মন্দির। হ্যালো, আমরা এখন তুলছি মন্দির, তুলছি মন্দির বন্ধ আছে এখন, আমরা এমনি দেখিয়ে দিচ্ছি তুলছি মন্দির বন্ধ আছে। তুলছি মন্দির বন্ধ আছে, কিছু করার নাই। আমরা পিছিয়ে গেলাম। বলুন thank you.
আমাদের মানে এখন সম্মানদা ক্যামেরাম্যান এই যেখানে এখন ফটো শুট চলছে চলো এখান থেকে এখন যাওয়া যায়, এখান থেকে আমরা একটু যাবো হচ্ছে ওইটা যাওয়াটার নাম কি ওটা বাড়ি দুয়ারি প্লাস সঞ্জিত তো এখন আমরা ওখানে যাবো বারোদুয়ারি প্লাস সঞ্জিত বসে যাওয়াটার নাম যাই হোক মানে ওটা বারোদুয়ারি এটা আস্তে আস্তে আমরা দেখলাম এটা 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 জায়গাটার নাম কি যাই হোক এটা তো সুমন একটা সেলফি নিবে তো এই যে দেখিয়ে দিই ফার্স্টে ফর্সা ফোনা নিয়ে আছি ছেলে হতে পারে দুটাই হতে পারে আরে বারোদুয়ারি নেবো যাই হোক বারোদুয়ারি এখন যেতে হবে আর তার মধ্যে এই যে আমাদের দুই হিরো এখন ফটো শুট করছে এখন আমরা বারোদুয়ারি যাচ্ছি আচ্ছা বারোদুয়ারি যাচ্ছি এই যে সবাই মিলে এই যে গান করছে কত সুন্দর গান অনেক ফটোশুট দেখি জুম করে দেখা যাচ্ছে পাসপোর্ট সাইড ছবি তোমার তো বৌদিও না তাও কেন ইনফ্রেস মুচকি হাসি ধরন দিল লাল গোলাপের জুড়িটা এখন ফটো শুটে ব্যস্ত আমরা একটু ঘুরে আসি চলো সঞ্জিত দেখতে এমনিতে হিরো লাগছে সঞ্জিত দা প্লিজ এদিকে হাই কর দেখ কত বছর আগে বানালাম 2001 কে আমি শুনেছি তার আগে থেকে আছে তার আগে কেলা বানিয়েছো বয়সটা কত হলো দাদা আমি ইংলিশ বুঝি না একটু বাংলাতে আমি ইংলিশ স্যারের কথা বলি মানে 50 বছর আর 5 বছর 50 বছর আর 5 বছর ওটা বলে 55 বছর আমাদের বাঙালি ভাষা আচ্ছা আর সব রকম ব্যবস্থা ছিল আমাদের এখনো ফটো শুট শেষ হয়নি ফটো তুলেই আছে না সুজিত দা এই যে ফটো ফটো কোনটা বলে গো এত ফটো শুট কাকে পাঠাবা সুমন তো পাঠাবে নাম রিভিল হয়ে গেছে একটা কি আর সুবাই সুবাই কি আছে নামটা বলে দেবো সুবাই
আমরা পাসপোর্ট ভিসা পাই না এক বছর ধরে আর 94 পরে ঢুকে গেল বাড়া সরকার কি করছে রে ওরা কাকে দিল ভিসা কাকে দিল ভিসা কাকে দিল কাকে দিল কাকে দিল ভিসা রে তো আমরা এখন মানে ফিনিশিং পয়েন্টে আছি আর আমরা এখন বাড়ি যাবো সন্ধ্যা হয়ে গেছে কিছু দেখতে পাবো না প্লিজ হাই ওগুলো চলতে থাকবে এখন আমাদের যেতে তো এই মুহূর্তে আমরা সবাই বাই করছি করনা চাতি গ্রাইন্ড মে বি মেঠা মস্তি মে খড়ি হ্যায় বেহাইন্ড তো ফির আগ লগি বস্তি মে।